পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ মহাভারত। এই পৌরাণিক গ্রন্থে অসংখ্য চরিত্রের উল্লেখ রয়েছে। প্রতিটি চরিত্রে ছিল নিজ নিজ বৈশিষ্ট্য। তবে আপনারা হয়তো অনেকে জানতে চান যে মহাভারতের এই বীর চরিত্রদের বয়স কত ছিল, অর্থাৎ পৌরাণিক এই চরিত্রদের আয়ু সম্পর্কে, যা নিয়ে বহু মানুষের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে। প্রথমত জেনে রাখা দরকার, সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগে জীবের আয়ু ছিল আজকের থেকে অনেক বেশি। সে কারণে মহাভারতীয় চরিত্রদের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায়। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, মহাভারতের প্রধান চরিত্রদের কার কত বয়স ছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসা যাক পিতামহ ভীষ্মের কথায়, যিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত। পিতা শান্তনুর সময় থেকে ভাই চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য, তারপর ভাইপো পাণ্ডু ধৃতরাষ্ট্রের পর, নাতি কৌরব পাণ্ডবদের সময়ের পরেও, প্রপৌত্র অর্থাৎ অভিমন্যু ঘটোৎকচদের সময়েও জীবিত ছিলেন ভীষ্ম। প্রায় চার প্রজন্মের সাক্ষী ছিলেন মহামতি ভীষ্ম। পৌরাণিক তথ্য অনুসারে মৃত্যুর সময় তার আনুমানিক বয়স ছিল প্রায় 190 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে তিনি শরশয্যা নিয়েছিলেন। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র রাজা শান্তনুর মৃত্যুর সময় বয়স ছিল 87 বছর। অন্যদিকে তার দুই পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যের জীবনও ছিল বেশ ভিন্ন ধরনের, যেখানে চিত্রাঙ্গদ মাত্র 32 বছর বয়সে মারা যান, সেখানে বিচিত্রবীর্যও মাত্র 32 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তী চরিত্র হল পাণ্ডু, যার মৃত্যু হয়েছিল মাত্র 50 বছর বয়সে। পত্নী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে এক পাহাড়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে মাদ্রিও একই চিতায় মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তী চরিত্র হল ধৃতরাষ্ট্র। পাণ্ডুর বড় ভাই জন্মান্ধ ধৃতরাষ্ট্র প্রায় 90 বছর রাজত্ব করেছিলেন এবং মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল প্রায় 160 বছর। জীবনের শেষ সময়ে তিনি তার স্ত্রী গান্ধারীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। পরবর্তী চরিত্র হল কর্ণ। মাতা কুন্তি তাকে পরিত্যাগ করলে অধীরথ সারথীর ঘরেই বড় হন কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে কর্ণের পতন হয়। মৃত্যুর সময় তার আনুমানিক বয়স ছিল 107 বছর। এবার আসা যাক কৌরবদের কথায়। কৌরবদের মধ্যে দুর্যোধন ছিলেন জ্যেষ্ঠ। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে ভীমের হাতে তার পতন হয়। মৃত্যুর সময় তার আনুমানিক বয়স ছিল 90 বছর। তখন ভীমেরও বয়স ছিল 90 বছর। দুর্যোধনের পরের ভাই দুঃশাসনেরও মৃত্যু হয়েছিল ভীমের হাতে, তখন তারও বয়স ছিল 90 বছর। এছাড়া বাকি কৌরবদের বয়সও প্রায় একই ছিল। এবার বলি পাণ্ডবদের কথা। পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির ভীমের থেকে 1 বছরের বড় ছিলেন। মৃত্যুর সময় তার আনুমানিক বয়স ছিল 127 বছর। মহাবলী ভীমের মৃত্যুকালীন বয়স ছিল 126 বছর এবং মহাবীর অর্জুনের বয়স ছিল 125 বছর। অন্যদিকে নকুল এবং সহদেবের মৃত্যুকালীন বয়স ছিল 124 বছর। মহাভারতের এক অন্যতম প্রধান চরিত্র বিদুর, মৃত্যুর সময় যার বয়স ছিল প্রায় 160 বছর। তিনি ছিলেন পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের সৎ ভাই। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, শ্রীকৃষ্ণের বয়স কত ছিল? মৎস্য পুরাণ অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল 89 বছর এবং দেহত্যাগের সময় তার আনুমানিক বয়স ছিল 125 বছর। বিশেষ উল্লেখ্য যে শ্রীকৃষ্ণ অর্জুনের থেকে 7 মাসের বড় ছিলেন। তো আজকের ভিডিওতে আপনারা জানলেন মহাভারতের চরিত্রদের বয়স কত ছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।